আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো পারলে আজকে চলে আসলাম খেলার মাঠে। এর আগের ভিডিওতে তোমরা দেখো সেমিফাইনাল ম্যাচ, বাট এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি পরপালে ফাইনাল ম্যাচ, সেটা হচ্ছে আমেরিকার ফ্রান্সের অসাধারণ খেলা, অসাধারণ টুর্নামেন্ট। এখন অলরেডি বিকেল হয়ে গিয়েছে, এদিকে মাঠে অলরেডি আমেরিকার নেমে গিয়েছে মাঠে, ফ্রান্স এখন মাঠে নামেনি, বাট তারা কিছু প্ল্যানিং করছে। প্ল্যানিং হয়ে গেলে খেলাটা চালু হবে। এই ম্যাচটা জিততে পারলে তারা প্রপারলি উইনার, এবছরের 2024 সালের উইনার তারাই হবে। সো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। A few moments later. প্রপারলি সেটি ফ্রান্সের টিম দাঁড়িয়ে আছে, তার মাঠে লাগার জন্য প্রপারলি প্রস্তুত। সো তাদের যে অ্যাকশন তারা এবার দেখাবে। আগের ম্যাচে যারা দেখিয়েছিল, বাট ওপরে দাঁড়িয়ে আছে যে ছেলেটা, যে বাচ্চা ছেলেটা, সেটা তুফান বলতে গেলেও চলে। তার যে খেলাতে অসাধারণ পারফরমেন্স, এটা দেখার মতো খেলা ছিল এর আগের ম্যাচে। বাট এই মাসে কি এই ম্যাচটা দেখে তার পারফরমেন্স দেখাতে পারবে, দেখা যাক তার কারুকার্য কি হতে পারে এই মাসে। মাঠে লাগছে অসাধারণ, দেখো তবে যে অ্যাকশন, তাদের যে মাঠে সং, একটা ফানি সং লেগে গিয়েছে ফ্রান্স মাঠে। শপথ গ্রহণ করছে, এদিকে আমেরিকা তারা তাদের প্ল্যান করা কমপ্লিট, এবং তারা তারা ম্যান সিটি দাঁড়িয়ে আছে চতুর্থ সাইডে ছড়িয়ে, তাদের ঠিক পজিশন তারা নিয়ে নিয়েছে যে কোন লেভেলে কোথায় দাঁড়ালে কি হবে। দেখতে দেখতে সে শুরু হতে চলেছে ফাইনাল ম্যাচ, ফ্রান্স ভার্সেস আমেরিকা। সো দেখা যাক, এটা ভাইটাল ম্যাচ, আজকে এই ম্যাচে জিততে পারলে 2024 সালের উইনার পারা বিশ্বকাপ সেটি হবে। চলো তো ফার্স্টে বল দিয়ে গেল প্রতাপ, অসাধারণ স্কিল দেখাচ্ছে প্রতাপ। বলটাকে লাল নিয়ে চলে আসছে সিধা গোলের সাইডে, ও কিচ্ছু করার নেই। আমেরিকা খুব সুন্দর একটা টিম, এটা খুব ভালো খেলে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, খেলার জন্য পড়ে গিয়েছে। ও অসাধারণ স্কিল দেখালো, অসাধারণ স্কিল। সো ফার্স্ট রাউন্ড আমরা যেটা দেখতেছি ফ্রান্সের সাইড খুব একটা চাপ আছে, আমেরিকার তরফ থেকে ফ্রান্সের সাইডে একটু চাপ আছে কম বেশি। খুব সুন্দর জায়গায় একটা বল পাস করে দিল, সো গোলের সাইডে নিয়ে যাওয়ার চান্স আছে বলটা। ও হো হো, অসাধারণ অসাধারণ অসাধারণ। বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল, একটুখানি জন্য বেঁচে গেল। ও অসাধারণ শট, জাপাং বাড়ি। একটা কিক টেন ছিল, বাট চান্স একটা পেয়েছে, চান্স পেয়েছে, বাট কেউ বলা যাচ্ছে না। আগে যে ম্যাচগুলো হয়েছে সেই তুলনায় এই ম্যাচটা দুর্দশ, অসাধারণ খেলা চলছে। কেউ কাউকে মেরে খেলছিলেন, অসাধারণ স্কিল যে যার মতো দেখাচ্ছে, অসাধারণ খেলা চলছে। তো দেখা যাক এই ম্যাচে কে জিততে পারে, যে জিতবে তার তো থাকবে ট্রফি, যে জিতবে না তার থাকবে কফি। Whoa!
পায়ে আঙুল মাথা ছোট কিছু করার নেই, জেতার জন্য 99% আমেরিকা জিতে গিয়েছে, বাকি 1% ভরসা ফ্রান্স। তো কিসমত আজমানা আমি বহুত বাকি। এবার তাকে ঢুকতে সুযোগ দেওয়া হয়নি, যাক। ছোট দেখার মতো বাপ ছেলে, বাপ ছেলের গাড়ে অসাধারণ দৃশ্য, বাপ এক টিমে ছেলে এক টিমে, আমেরিকার টিমে বাপ ফ্রান্সের টিমের ছেলে, এই যে দৃশ্যটা এটা হচ্ছে পারা বিশ্বকাপের মেন মজা, আসল মজা এইটাই। বাপ এক টিমের ছেলে এক টিমে, বিপরীত টিমে দুজন দুজনা বিপরীত মুখী খেলবে, কে জিতে বাপ না ছেলে, এই যে অসাধারণ দৃশ্যটা একমাত্র তুমি দেখতে পাবে সেটা হচ্ছে পারা বিশ্বকাপ খেলাতে। এটা কি ভাবা যায়? আমেরিকার মতো টিম ফ্রান্সকে তিনটে গোল করে দিল, এটা কি ভাবা যায়? এটা অসাধারণ খেলা করছে, দেখতে পাচ্ছ আমেরিকার টিম, এটা ভাবা যায় না। এরা তিনটে গোল করে দিল, লোকে একটা গোল খেতে হিমশিম খেয়ে যায়, তিনটে গোল করে দিল। একা এবার কেমন লাগছে? সুপার লাগছে, সুপার, একটা দুটো তিনটে দিয়ে দিয়েছো, তিনটে গোল, আর কখনো জেতা সম্ভব নাই। ম্যাচ অলরেডি জিতে গিয়েছে আমেরিকা, ম্যাচ অলরেডি জিতে গিয়েছে, তার কোনো ভরসা করার জায়গা নেই যে ফ্রান্স রিটার্ন জিততে পারবে, আমেরিকা অলরেডি জিত পাক্কা হয়ে গিয়েছে। সো চলো, খেলার অসাধারণ খেলা দেখতে পেলাম আজকের ম্যাচের, 2024-এর যে বাপ ছেলের খেলা, ছেলেকে বাপ হারিয়ে দিল মানে এর থেকে বোঝা যাচ্ছে বাপের জুনুন এখনো কমেনি, বরকরার আছে। দেখতে দেখতে সে বাসি পড়ে গেল আর জিতে গেল সেই টিম আমেরিকা, ওয়াও, অসাধারণ খেলা, বাপ ছেলের খেলা জিতে গেল সে বাবা, বাপের জুনুন বরকরার থা, ইসিলে বাপ নে জিত গেয়া টিম কো। কেমন লাগলো জিতে বলো? দাদা অসাধারণ খেলা করতে, পায়ের স্কিল গুলো দেখার মতো ছিল, আজকে খেলাটা কেমন লাগলো দেখতে, লাস্ট অব্দি কি হলো, খেলাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকে খেলাটা ফাটাফাটি ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।